বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন করা হবে আগামীকাল সকালে। শুক্রবার শেষবারের মতো তাকে নিয়ে যাওয়া হবে তার হাতে গড়া সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে গরিবের ডাক্তার জাফরুল্লাহকে। তার মৃত্যুতে জাতি হারালো একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং নিবেদিত প্রাণ সূর্য সন্তানকে। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। ভারত যেই দলে পাবে আমাকে আপনি সেই দলে দেবেন একই দিনে। 82 বছর বয়সী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি জটিলতায়। করোনায় আক্রান্ত হওয়ার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি অপুষ্টি সহ গুরুতর সেপ্টিসেমিয়ায় আক্রান্ত ছিলেন। গত 5 এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন জনস্বাস্থ্য চিন্তাবিদ ডাক্তার জাফরুল্লাহ। ওই দিনই তাকে ভর্তি করা হয় তারই প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার দুপুরে বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিমও গঠন করা হয়। মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ড তার রক্তে সংক্রমণ পাওয়ার কথাও জানায়। তবে দুপুরে তার কিডনি ডায়ালিসিস শুরু হয়। এরপর রাত 11টায় আসে দুঃসংবাদ, তিনি আর নেই। আমার বাবা যখন মারা গেছিল বলছিল তুমি চোখের পানি মলছো, আমি তোমার বাবা। নাগরিক অধিকার আন্দোলনে সবসময় সোচ্চার থাকা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর খবরে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে। এই বাংলাদেশ জাফরুল্লাহ ভাইকে মনে রাখবে, যিনি মানুষের কল্যাণ ছাড়া, দেশের কল্যাণ ছাড়া জীবনে কোনোদিন কিছু চিন্তা করে নাই। উনি দেশের জন্য যা করে গেছেন ঔষধ নীতির মাধ্যমে, সেটা আজীবন আমাদের মনে থাকবে। রাজনৈতিক সংকট হোক, প্রাকৃতিক যে কোনো দুর্যোগ হোক, দৈব যে কোনো দুর্বিপাক হোক, সবার আগে যাকে দেখা যায় তিনি হচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী। বুধবার সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণে সর্বসাধারণের সম্মান প্রদর্শনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকালে। প্রথম নামাজে জানাজা হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। 13 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা হতে বেলা 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন একই স্থানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে। আগামী 13 এপ্রিল বৃহস্পতিবার বেলা 2টায় জানাজায় অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। আগামী 14 এপ্রিল শুক্রবার সকাল 10টায় সাভার গণস্বাস্থ্যে শ্রদ্ধা নিবেদন, বাদ জুমা সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে। ডাক্তার জাফরুল্লাহ মৃত্যুর আগে চিকিৎসা গবেষণায় তার দেহ দিয়ে যাবার ইচ্ছা জানিয়েছিলেন পরিবারের সদস্যদের কাছে। তবে 10 ভাই বোনের বড় ডাক্তার জাফরুল্লাহর দাফন নিয়ে পারিবারিক সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তারা আশা করি আজকের মধ্যেই বসতে পারবেন এবং আমরা কালকে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এই বিষয়ে সিদ্ধান্ত। ঔষধ নীতি প্রণয়নের অন্যতম কারিগর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজীবন জনমানুষের পাশে ছিলেন। দেশ এবং দেশের মানুষকে ভালোবাসার অনন্য এক উদাহরণ হয়ে বেঁচে থাকবেন আজীবন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।